শুনেন কি যেখানে যান বাপা বাড়ি থেকে দুধ পাড়েছিল ওদের একটু পায়েস টানছি একটু মুখে দিয়ে যান। আচ্ছা আচ্ছা, তোমার বাপের বাড়ি থেকে দুধ পাড়েছে, এটা দিয়ে ফাঁস পাক করছে কেন? অসাধারণ, তোমার ফাঁসে গোষ্ঠ কিলা তুমি যে ফাঁস আনছো এই ফাঁস যদি আয় খায় মা, তোমার ফাঁসটা এখন 80 বছরের বুড়ির মতন হয়ে গেছে গে, এটা আয় খায় তোমার সুন্দর বাচ্চা। ও দেখছি নি কারবা, ও এখন তো আর ভাল লাগবো না, এখন ভাল লাগবো ওই না রে, কারণ ওটা তো কষি ভাই পাজামা, এখন এটা 80 বছরের মনে হবে গুনে করে 6 দিন যাক তারপর দেখবো নে কার তখন কত মিটা মিটা কথা হবো। কত কিছু কইবা আর না রাখলেও কবা থাক, ভালো হইছে মজা হইছে, এমন পুরুষ মানুষ জীবনে দেখি নাই গো। আমি কার জন্য পথ চেরাব, আমার কি দায় পড়েছে, আমি কার জন্য পথ চেরাব, আমার কি দায় পড়েছে, আমার অনেক কাম ছিল না তাই তাড়াতাড়ি চলি আইছি, তুই কিছু মনে করছো নি আমার জানো আমার দিল কারণে ইয়ার লাই তো তোমাকে এত পছন্দ করি, আর হেতি হেতি আমার পায়েস খাবাইতে গেছো বাবা, আর কাইনো 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 তোমার তুমি এখনো তো আমার সামনে আমার রানী, আমার পূর্ণিমা, আমার কিডনি, আমার হার্ট, আর লিভার, আর গ্যাস্ট্রিক, আর আলসার, আর ক্যান্সার, আর না ক্যান্সার না ক্যান্সার থামো 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 থামো, আমি তোমার ক্যান্সার হইলাম কেন? না না না, কথার কথা রে, আবেগে বলি ভালিছি তোমাকে আবেগে, কিন্তু আস আমার এখন এই আবেগে তোমাকে নিয়ে একটা গান গাইতে ইচ্ছা করছি, তোমাকে পেয়ে আমি সাত রাজা দম খাইছি, তোমাকে পেয়ে আমি বিষের কোটা পাইছি, বিষের কোটাটা কিমানের কোটা পাইছি আছি বিশ্রাম করি, তুমি যদি আমাকে কিছু কাবাই তা তাহলে আমি কিছু আমি ওকে ফোন দিচ্ছি এই নাম্বার এত নম্বর তুলে এক নাম্বার এতবার ফোন মারছি কোন হলো পাওয়া অনেক কামে মনোযোগ দি ফেলাইছে না, শাশু বুঝো একদম করো না করো না, ভেরি চুইট বয় বন্ধ করার যে টেবলেট আছে না নি এখন খাই ফেলাক, এখন না এখন কি তোমার নতুন লাঙ্গা তোমার নতুন কিছু লাগবে না
আরে কি বলো, আমি তো একটার টাকা তিনটা লইতে মানবো, তুমি এখন বলো না কি বলছো তোমার? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখতেছি। আমি তোমাকে কল যদি ভালোবাসি তোমাকে আমি ডাকাবো আমার জানো না কেন হবে কোনাদি আর উজ্জাত তীরের মতো আমি যদি আর ওকে গান আসানা মারিল তীর আর ওকে গান আসানা গান ধর্ম করে এগো তোমার চুল আমার মুখে মধ্যে চলে গেছে। তুমি আমার কাছেই থাকবা। দেখো আকবর আর কোনো বাড়তি কথা বলতে জানা ও মাইয়া, তোমার নামে এখন পর্যন্ত তোমাকে বাজে কথা বলে না, বলছি তুমি চচুই। হ্যাঁ আর তুমি মাইয়া আগে তুমি উল্টা সিধা কথা বলো, এরকম তো দিস টু মাচ হই দাঁড়া, দিস ইজ টু মাচ। আর যাই হোক আমি জানি না, তুমি আমার কাছে আসো, আমার কাছেই থাকবা। আর বলি কোনো তোমাকে আপনি সবসময় বসে থাকি কাল গোল খাওয়াই বকে গা কামাল করবো কে গা তোমরা তো সাধু কিছু ছাপ হইতে চাও, একজন আয়না বাংলা হইতে চায় মোবাইল তোমার প্রাণ মোবাইল লই থাকো। আমার পিছনে আসতে হইলে আবার আগামী সপ্তাহ, এখন আছি ওই খারাপ আত্মার ডাইনি এরকমের কারপরা দিয়ে আমার জাম পুষলে ফাসলে নিয়ে গেছে, তোর কোনোদিন ভালো হইব না, তুইও দেই খেলস, আল্লাহ বিচার করব। আমি মোবাইল টিপি কি আর করুম, আমার জামাই নাই মোবাইল টিপি। হ্যালো নানা, আমার জামাই কাছে গাওয়াই খারাপ আত্মার দানির কাছে নানা, আমি তোমার কাছে যাব, আমারই লইয়া যাও। হো হো আহো, তুমি রাখো আমি গান শুনুম, রাহো মন্দার একটু বালা করি। হ্যালো
তুই যে তাস থুতু ফালাই হেনে ময়লা করতাস আছে কি তোর বাপের দেওয়ার জমিন হ্যাঁ বুইরা হতিনের গরর হতিন আমি বলাই হেনে হেলামু কোনে হেলামু তোর সুলের মুটি ধরে দিতাম দে সিরা হলামু দেখবি এখন তোর মা দাদা কোপ দিয়া দুই বাক করে হলামু হ্যাঁ কই কি ওই দিনে সিরা মারে আমার বলে কল্লা কাট কাটি বলে নিসা হালাই দিব সাহস কম না তুই কাল লগে বাজবার আসস হ্যাঁ তুই বুইরা হতিনের গরর শুনো না নাকি এগুলা ঝুলে দেখো ঝুলাই দেখো মেলা না আজকার দুইজন যদি ঝগড়াঝাটি করস কি করব তুই ছাপন হাত আনারানি আর সামনে একটা পূর্ণিমা কারাই আছে আমি ভেতরে বিয়া করবম বিয়া করব ইয়াক বুবু বুবু তুই কি কইলো ওরে গোলা একটা বিয়া করব বুবু বুবু তুমি পিছা না লও আমি বাইরে বসে বসে আছি গোলা মেছি আমা এই এই দোস্ত আমি কই শুনব না জাহর হয়ে গেছে আর জরাজাটি না করি পরে তো আরেকটা ধরে নিয়ে আসবো তো নুই কি করবো কো আস্তে আস্তে জমি তো কমতাছে কি আর করো মা হো মিল্লা জিল্লা খাই লোকটারে তো আমিও ভালোবাসি তুমিও ভালোবাসি তুমি আগে বুঝো না বুঝলে তার এরকম না হইতো না চল ঘরে যা আমি তোমাকে লগা পাইছি আমি কিছু আমি তো বুঝছি তোমরা দুজন আমাকে জানছি বেশ ভালোবাসো এখন থেকে তোমরা আমার পাশে থাকবা ভাই গো ভাইয়া এই যে আমরা যে নাটকটা করেছি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে ওই যে কি বলিলাম যদি ভালো লেগে থাকে তাহলে MF বাংলা টিভি এটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশাপাশি লাইক কমেন্টস যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস বেশি তো অবশ্যই আর কমেন্টস করবে কমেন্টস মানে হচ্ছে যে আমরা কতটুকু ভালো করলাম বা কতটুকু ভালো লাগলো আপনাদের আর এই গল্পটা ভালো লাগলে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন ভালো বা খারাপ যদি ভালো বলেন তাহলে আরও ভালো কিছু করবো যদি খারাপ লাগে চেষ্টা করবো এর চেয়ে বেটার কিছু আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে আমরা আমাদের MF টিভির সাথেই থাকুন ভালো লাগবে আশা করি আপনাদের আমরা ভালো আমাদের সবার সাথেই থাকুন না মাথা খারাপ আমার লগে থাকো আমার লগে থাকবো